সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তাপগতিবিদ্যার প্রথমে আমরা যেটা পড়েছিলাম সেটা তাপগতিবিদ্যার কাকে বলা হয় এবং তাপ মিতির ধর্মের সাহায্যে আমরা দুটি স্থিরবিন্দু সাপেক্ষে থার্মোমিটি নীতির মূল সমীকরণটা প্রতিপাদন করেছিলাম এবং অঙ্কন করেছিলাম এবং পরিশেষে একটু আলোচনা করেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করব। তার পূর্বে আমাদের জানা দরকার সিস্টেম কি। তাপগতীয় স্থানাঙ্ক কি, তাপগতীয় অবস্থা বা প্রক্রিয়া, তারপরে আমরা আলোচনা করব অভ্যন্তরীণ শক্তি বা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করার পূর্বে আমাদের প্রথমে জানা দরকার হোয়াট ইজ সিস্টেম। পরীক্ষা নিরীক্ষা করার জন্য জড় পদার্থের যে সামান্য অংশ নিয়ে আমরা কাজ করি তাকে বলা হয় সিস্টেম। পদার্থ বিজ্ঞানের ভাষায় সিস্টেম বলতে পরীক্ষা নিরীক্ষা করার সময় আমরা জড় পদার্থের যে অংশ বা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করি তাকে বলা হয় সিস্টেম। যেমন আমি যে মার্কার দিলে ইটস ওয়ান কাইন্ড অফ সিস্টেম। আমরা যখন কোন গ্যাস নিয়ে কোন পরীক্ষামূলক কাজ করি তখন তাকে বলা হয়, ওই গ্যাসকে বলা হয় সিস্টেম। সিস্টেম তিন প্রকার, একটি হলো উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম, আরেকটি হলো বিচ্ছিন্ন সিস্টেম। এখানে আমি সিস্টেম তিন প্রকার, যেমন উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম হলো যে সিস্টেমের ভর এবং শক্তি দুটি পরিবেশের সাথে বিনিময় করে তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম হলো যেই সিস্টেমের শক্তি শুধু পরিবেশের সাথে বিনিময় করে কিন্তু ভর কখনো বিনিময় করে না তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম হলো যে সিস্টেম পরিবেশের উপর কোনো প্রভাব বিস্তার করে না বা পরিবেশের সাথে তার কোনো শক্তি এবং ভরের কোনো বিনিময় ঘটে না তাকে বলা হয় বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম বলা হয়ে থাকে। এখন তাপগতীয় স্থানাঙ্কটা কি এই প্রশ্নটা যখন আমরা করবো তখন তাপগতীয় বিদ্যায় বিভিন্ন তাপগতিবিদ্যার কিছু সংখ্যা বা কিছু বিষয় আমাদেরকে যা কোনো তাপগতীয় ব্যবস্থাকে বা সিস্টেমটাকে বর্ণনা করার জন্য আমাদের সাহায্য করে সেগুলোকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। আমি আবার বলছি তাপগতিবিদ্যার কিছু রাশির সাহায্যে আমরা কোনো পদার্থের বা সিস্টেমের অবস্থা যখন নির্ণয় করি তখন তাকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। যেমন তাপগতীয় স্থানাঙ্ক হলো প্রেশার, ভলিউম, টেম্পারেচার, অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটিকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়ে থাকে। এখন যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হয় আমরা লিখছি না, কারণ এগুলো বইতে আছে, তোমরা পড়লে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তাপগতীয় প্রক্রিয়াটা কি। তাপগতীয় প্রক্রিয়া যে পরিবর্তনের কারণে স্থানাঙ্কের মানের পরিবর্তন ঘটে, যে পরিবর্তনের কারণে
তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন ঘটে তাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। এরপর আমরা আসব আভ্যন্তরীণ শক্তি কি। প্রত্যেকটি বস্তুর একটি সহজাত শক্তি রয়েছে যা কাজ সম্পাদনে ব্যবহৃত হয়, কিংবা অন্য কোন শক্তিকে আমরা তাপে রূপান্তর করতে পারি, কিংবা কোন পদার্থের মধ্যে অণু পরমাণু এবং মৌলিক কণা সমূহের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বলের মাধ্যমে যে উদ্ভূত বলের সৃষ্টি হয় তাকে বলা হয় আভ্যন্তরীণ শক্তি। আমি আবার বলছি, পদার্থের অভ্যন্তরস্থ অণু পরমাণু এবং মৌলিক পদার্থ সমূহের মধ্যকার যে আকর্ষণ বল সৃষ্টি হয়, এই আকর্ষণ বলের মাধ্যমে যে উদ্ভূত শক্তি বা বলের সৃষ্টি তাকে বলা হয় আভ্যন্তরীণ শক্তি। এই আভ্যন্তরীণ শক্তি আসলে একটি পদার্থের কাজের বহিঃপ্রকাশ বা কাজের মাত্রা নির্ধারণ করে থাকে। তাহলে আমরা সিস্টেম কি জানলাম, তার গতীয় স্থানাঙ্ক কি জানলাম, তার গতীয় প্রক্রিয়াটা কি জানলাম, আভ্যন্তরীণ শক্তিটা কি আমরা জেনে নিলাম। এরপরে আমরা এখন চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের উদ্দেশ্য হলো এই বন্ধের সময় তোমাদেরকে একটু পড়ায় মনোযোগিতা আনয়ন করা। তোমরা আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে আমাদের এই লেখাগুলো পড়াগুলো তোমরা খেয়াল করবে, না বুঝলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, প্রাসঙ্গিক প্রশ্ন করবে, সেটি প্রত্যাশা তোমাদের কাছে আছে। আমি এখন চলে যাই তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি দুজন বিজ্ঞানী দিয়েছেন। প্রথমত দিয়েছেন বিজ্ঞানী জুল। তিনি তাপগতিবিদ্যার সূত্রটিকে এইভাবে তিনি সম্পর্ক স্থাপন করেছিলেন, তিনি কাজ এবং তাপ এই ধারণাটাকে তিনি একটি সুন্দর একটি রূপদান করেছেন, এবং কাজ এবং তাপ এর পারস্পরিক বিনিময় নিয়ে তিনি একটি কথা বলেছেন, যাকে আমরা জুলের সূত্র হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তিনি বলেছেন তোমরা সূত্রটি লেখো, যান্ত্রিক শক্তি তথা কাজ কে তাপে বা কাজ তথা যান্ত্রিক শক্তিকে কাজে রূপান্তর করলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। যান্ত্রিক শক্তিকে কাজ বলা হয়ে থাকে, মেকানিক্যাল এনার্জি, তথা কাজকে তাপে বা কাজ তথা যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তর করলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ W is proportional to Q। কোন কোন বইতে তাপকে H দিয়ে প্রকাশ করা হয়, H meaning heat, heat এর H, অথবা Q হচ্ছে quantity of heat। অর্থাৎ জুল যে সম্পর্কটি স্থাপন করেছেন সেটা হলো কাজ করলে তাপ উৎপন্ন হবে এবং তাপ দিলে কাজ উৎপন্ন হবে, তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে একটি ধ্রুবক দিই, সেটার নাম হলো জে। এই জেটাকে বলা হয়
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক সমতাও বলে, যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। এখন তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা কাকে বলা হয়? প্রতিটি জায়গায় তোমাদেরকে খুব ক্লিয়ার ধারণা নিতে হবে, কারণ ফিজিক্সের প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি বাক্যই তোমাদের জন্য খুব ক্লিয়ার ধারণা নিতে হবে। ভাষাভাষী বা আংশিকভাবে কোনো কিছু নিলে হবে না। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলা হয়? আমরা যদি এখান থেকে লিখি, তোমরা খেয়াল করবে সংজ্ঞা এক নম্বর পরীক্ষা আসে। এখন প্রশ্ন করা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে কাকে বলা হয়। সবসময় সংজ্ঞাটাকে যখন গাণিতিক কিছু থাকে তখন সেটা গাণিতিক দিয়ে বিচার করবে, এখানে নিচে যা থাকে সবসময় তাকে একক উচ্চারণ করবে, আর উপরটাকে যে বা যাহা যতটুকু উচ্চারণ করবে। তাহলে আমরা কিভাবে বলবো দেখো, খেয়াল করো, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, খেয়াল করো কত সুন্দর রেগুলার এইভাবে সংজ্ঞাটাকে তোমরা খেয়াল করবে। নিচেটাকে আমরা একক বলবো, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, অথবা একক তাপ প্রদান করলে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। তাহলে তার এককটা কি হবে? কাজের একক জুল, তাপের একক হলো ক্যালোরি, জুল পার ক্যালোরি। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ক্লস নেয় বিজ্ঞানী জুল যা বলেছেন আমরা সেটার আলোচনা শেষ করলাম। তাপগতিবিদ্যার আরেকটি সূত্র আছে, সেটি বিজ্ঞানী ক্লসিয়াস সেটাকে এইভাবে স্থাপন করে যেভাবে চিন্তা করেছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আরেকটি রূপ আছে, আরেকটি রূপ যেটা বিজ্ঞানী ক্লসিয়াসের মতে সেটি হলো তাপ আভ্যন্তরীণ শক্তি ও সম্পাদিত কাজ। তাপ আভ্যন্তরীণ শক্তি এবং সম্পাদিত কাজ এই তিনটি দিয়ে তিনি বিজ্ঞানী ক্লসিয়াস একটি সূত্র অবতারণা করেছেন। সেই সূত্রটি আসলে শক্তির নিত্যতার সূত্রের একটি পরিপূর্ণ বিবৃতি হিসেবে আমরা নিতে পারি। শক্তির নিত্যতার সূত্র অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতার সূত্রের একটি বিবৃতি আমরা বলতে পারি। বিজ্ঞানী ক্লসিয়াসের মতো কোন সিস্টেম হতে তাপ শক্তি অন্য কোন কাজে ব্যবহৃত হলে বা কাজ যখন কোন সিস্টেমে শক্তি হিসেবে রূপান্তরিত হবে তখন মোট শক্তির পরিমাণ একই থাকবে, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রটি এখানে স্পষ্টতই প্রতিমান হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে। এখন এই প্রথম সূত্রের বিবৃতিটা আমি আবার দিচ্ছি একটু, তোমরা সবাই লিখে নাও, কাগজ কলম নিয়ে লিখে নাও, কারণ এখনই তোমরা মুখস্থ করবে, দিনের পড়াটি দিনে শেষ করে নেবে, তাহলে তোমার উপর বাড়তি চাপ তৈরি হবে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যখন কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়
তখন এর কিছু অংশ আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হয়, বাকি অংশ সম্পাদিত কাজে ব্যবহৃত হয়। খেয়াল করো তোমরা, যখন কোন সিস্টেমে সিস্টেমের সংজ্ঞা তো তোমরা জানোই, বা কোন বস্তু দেখো তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন এর কিছু অংশ আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হয়, বাকি অংশ সম্পাদিত কাজে ব্যবহৃত হয়। তাহলে এই সূত্রটির এই কথা মতে আমরা এই সূত্রটিকে এইভাবে লিখতে পারি, dQ is equal to dU plus dW। আমি এই বাংলা কথাটার এই গাণিতিক রূপটা আমরা এভাবে দিতে পারি। কোন সিস্টেম যদি আমি dQ পরিমাণ তাপ দিই, তাহলে তার অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে dU এবং তারপর সম্পাদিত কাজ হবে dW। এটি হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের তাপ আভ্যন্তরীণ শক্তি এবং সম্পাদিত কাজের মধ্যে সম্পর্কিত সূত্রটি এখানে আছে। আমরা এই সূত্রটিকে এই সূত্রের প্রয়োগ আমরা দেখব, চারটি ক্ষেত্রে আমরা প্রয়োগ দেখব। এই সূত্রটির চারটি ক্ষেত্রে আমরা প্রয়োগ দেখব। তার আগে আমরা একটু জেনে নেই DU এই কাজকে আমরা dWPdV হিসাবে লিখতে পারি। এখন কিভাবে এটা আসলো এটা আমাদের তো জানা দরকার। আমরা মেকানিক্স বা বলবিদ্যায় আমরা কাজ বলতে কি বুঝি, মেকানিক্স এর ভাষায় আমরা কাজ বলতে মেকানিক্স বা বলবিদ্যায় W is equal to Fs। তোমরা মনে রাখবে কাজের পরিবর্তন সরণের পরিবর্তনে কাজের পরিবর্তন হয়, বলের পরিবর্তন হলে সবসময় কাজ হবে না। তার মানে সরণের পরিবর্তন চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ওয়ার্ক। এখন আমরা এটা হলো বলবিদ্যার ভাষায় এখানে বল এবং সরণের গুণফল দিই। আমি যদি এখানে এরিয়া দ্বারা ভাগ করি আবার এরিয়া দ্বারা গুণ করি মানে ক্ষেত্রফল দ্বারা গুণ করি, তোমরা লক্ষ্য করো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই dW সমান সমান PdV কেমন হয়, অর্থাৎ চাপ এবং আয়তন। আমরা তোমাদেরকে তাপগতীয় স্থানাঙ্ক করেছিলাম PVT, অর্থাৎ প্রেসার ভলিউম এবং টেম্পারেচার। এখন F/A অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। তাহলে dW সমান সমান P, এই ক্ষেত্রফলকে একটা সরণ বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণ করলে কি হয় আয়তন হয়। তাহলে কি হবে এটা dW is equal to PdV। আশা করি তোমরা এটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে শুধু কাজ সমান সমান বল ইন্টু সরণ নয়, এটা শুধু মেকানিক্সের ভাষায় বলকে সরণ দ্বারা গুণ করলে কাজ হয়। কিন্তু তাপগতিবিদ্যায় যেহেতু তিনটি স্থানাঙ্ক আছে সেটি হলো প্রেশার ভলিউম টেম্পারেচার, সো প্রেশার ভলিউম টেম্পারেচার দিয়ে যখন আমরা করি তখন হবে কাজ হবে প্রেশার ইনটু ভলিউম। সুতরাং আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা এইভাবে আমরা চিন্তা করতে দেখতে পারি। এখন আমি তাপগতিবিদ্যার সূত্র প্রয়োগ আমরা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ এবং তার দ্বারা কৃতকার্য আমরা চিন্তা করতে পারি।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ যদি আমরা খেয়াল করি, এখানে চারটি জিনিস আমি এখানে উল্লেখ করব। এক নম্বর হলো সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া কাকে বলা হয়, অর্থাৎ চাপের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সমচাপ প্রক্রিয়া বলতে ডিভি ইজ ইকুয়াল টু জিরো। একটু খেয়াল করো তোমরা, এই ডিভি মানে হচ্ছে চেঞ্জ অফ ভলিউম, এই ডিডব্লিউ ডিকিউ হচ্ছে তাপের পরিমাণ, ইম্পোজড তাপ পরিমাণ, ডিইউ হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। এই ডি বলতে এখানে চেঞ্জ বা পরিবর্তনকে বোঝানো হয়েছে। তাহলে সমচাপ প্রক্রিয়া বলতে হচ্ছে কি, সমচাপ অর্থাৎ চাপের কোন পরিবর্তন নাই, অর্থাৎ চাপের পরিবর্তন শূন্য। রিমেম্বার, সমচাপ বলতে ডিভি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ নো চেঞ্জ অফ ভলিউম ইজ ইকুয়াল টু জিরো, চেঞ্জ অফ ভলিউম ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আয়তনের, সরি আমি চাপ বলবো, এখানে ডিপি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ প্রেসারের পরিবর্তন শূন্য, তার মানে কি সম চাপ বা সেম প্রেসার। এটা আমি এখানে লিখলাম। সমচাপ প্রক্রিয়া কাকে বলা হয়, যে তাপগতীয় প্রক্রিয়া, আমি লিখি একটু তাহলে পরে এগুলো তোমরা লিখে, যে তাপগতীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের চাপের কোন পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলে। আশা করি তোমরা খুব সহজেই অনুমান করতে পারছো সমচাপ প্রক্রিয়াটা কি, যে তাপগতীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের চাপের কোন পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলা হয়ে থাকে, অর্থাৎ সমচাপ বলতে ডিপি ইজ ইকুয়াল টু জিরো। এখন এই এই ডিপি যখন জিরো হয় তখন আমরা এক নং সমীকরণ থেকে আমরা কিভাবে পাই, অর্থাৎ তাপগতীয় প্রথম সূত্র সেখানে কি দাঁড়ায়, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, অর্থাৎ এই সমীকরণে কোনো পরিবর্তন হয় না, এখানে কাজ সমান সমান পিডিভি, অর্থাৎ এখানে এই কাজটা হবে কি, যেমন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে প্রয়োগ এবং সম্পাদিত কাজ, এই কাজটা হবে কখন, কত চাপ এবং আয়তনের গুণফলই হচ্ছে এই সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের পরিমাণ। এর সাথে সাথে আমরা যদি একটি এটার গ্রাফ অঙ্কন করি তাহলে কেমন হবে, আমরা যদি ভলিউম নেই এদিকে যদি প্রেসার নেই তাহলে সমচাপ মানে চাপের কোনো পরিবর্তন নাই, এটির গ্রাফটি এমন হবে। আমরা সাথে সাথে কিন্তু এই গ্রাফ সহকারে এগুলো জানতে হবে, কারণ গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে অবজেক্টিভও আসতে পারে যে সমচাপের গ্রাফটি কোনটি, আমরা সমচাপের গ্রাফটি করি, এটা আমরা এক্স অক্ষর পি নিলাম, প্রেশার নিলাম, ওয়াই অক্ষর দিয়ে ভলিউম বা আয়তন নিলাম, তাহলে এটা চলবে। আমরা তাহলে চলে যাই এবার দ্বিতীয় অংশে চলে যাই, সম আয়তন প্রক্রিয়ায়। তাহলে আমরা ঠিক একই ভাবে আমরা এটা মুছে নিই, আমি এখানে সম আয়তন লিখবো, জাস্ট ওটার উপর আমি কাজ করবো, সম আয়তন। সম আয়তন প্রক্রিয়ায় অর্থাৎ আয়তনের পরিবর্তন শূন্য, অর্থাৎ আয়তন ধ্রুবক, অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায়। আচ্ছা, এখন সম আয়তন প্রক্রিয়া বলে যে তাপগতি প্রক্রিয়ায় কোন সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হবে না, কি হবে এখানে, শুধু কি হবে চাপের পরিবর্তন হবে এখানে, কি আয়তন। তোমরা তোমাদের ওই সংজ্ঞার উপরে জাস্ট একটু উপরে লেখো আয়তনের কোনো পরিবর্তন, আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে
সম আয়তন প্রক্রিয়া বলা হয়, সম আয়তন। সম আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ, আয়তনের পরিমাণ শূন্য হয়। তোমরা খেয়াল করো যেহেতু সম আয়তন বলতে এখানে আয়তনের পরিমাণ কি শূন্য, তার মানে কাজের পরিমাণ কি হয়ে যাবে শূন্য। কাজের পরিমাণ কি হয়ে যাবে শূন্য। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সম আয়তনে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি কি দাঁড়ালো, এটা যদি শূন্য হয়ে যায় কি হয়ে যাবে, এটা এটা শূন্য হয়ে গেল, অর্থাৎ এটা শূন্য। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম আয়তন প্রক্রিয়া কি দাঁড়ালো, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ, অর্থাৎ কোন সিস্টেমে যখন তাপ দেওয়া হয় বা তাপ সরবরাহ করা হয় তখন ওই তাপের সম্পূর্ণটাই এখানে অভ্যন্তরীণ শক্তি হিসাবে বা শক্তি পরিবর্তনে ব্যয়িত হয়। আমি আবার বলছি সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন যেহেতু শূন্য, তাহলে কাজের পরিবর্তন কাজটা কিভাবে শূন্য হবে, তাহলে সেই ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হবে dQ is equal to dU, অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি সিস্টেমে প্রদান করা হলো সেটার পুরোটাই এখানে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তর শক্তি পরিবর্তনে ব্যবহৃত হয়ে থাকে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এইবার তার গ্রাফটি কেমন হবে, অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায় তার গ্রাফটি কেমন হবে, অর্থাৎ আয়তনের কোন পরিবর্তন হবে। এটা খেয়াল করো তোমরা, সম আয়তন প্রক্রিয়ায় এখানে আয়তনের কোন পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেম আয়তন আছে, তার মানে এই গ্রাফটি হবে এমন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। আমরা এবার চলে যাচ্ছি সমষ্ণ প্রক্রিয়া, এবার আরেকটি প্রক্রিয়া চলে যাচ্ছি সম উষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, উষ্ণ বলতে তাপ, সমষ্ণ অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, উষ্ণতার কোনো পরিবর্তন নাই, যে প্রক্রিয়ায় তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। আমি একটা লেখার উপরে কাজ করছি যাতে করে বারবার লিখতে না হয়, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন শূন্য, দ্যাট ইজ চেঞ্জ অফ টেম্পারেচার ইজ ইকুয়াল টু জিরো, সেটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া সংজ্ঞাটা কি, এখন এই সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়ার সম্বন্ধে আরো একটা নাম আছে, সেটা হলো বয়লের সূত্রের কিন্তু আরেকটি নাম। আমি একটু তোমাদেরকে এর সাথে একটু যুক্ত ব্যাকরণী বয়লের সূত্র বলা যায় এটাকে, সমষ্ণ প্রক্রিয়ার আরেকটি নাম আমরা কি দিতে পারি বয়লের সূত্র। আমরা আগে বলেছি যে এখানে তিনটি প্যারামিটার আছে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, অর্থাৎ তিনটি স্থানাঙ্ক পরিবর্তন করে আমরা তিনটি সূত্র পাই। এই যে তোমরা ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো তাপ ও গ্যাসে পড়েছো, প্রেশার, ভলিউম, টেম্পারেচার নিয়ে তিনটা সূত্র হয়। প্রথম সূত্র হবে বয়লের সূত্র, দ্বিতীয় সূত্র হবে তোমার চার্জের সূত্র, তৃতীয় সূত্র হলো চাপের সূত্র। তো প্রথম সূত্রটা হলো বয়লের সূত্র, অর্থাৎ বয়লের সূত্রে বলছি কি বয়ল করতে বলার একবার তোমরা বয়ল করতে কি লাগে, সিদ্ধ করতে টেম্পারেচার লাগে, অর্থাৎ কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট, কন্টিনিউয়াস বলবো না আমরা কনস্ট্যান্ট, যে তাপমাত্রা দিলে পরে কোন বস্তু তাপীয় অবস্থা সমতা থাকে বা সমাংশ থাকে সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা কি বলবো, যে তাপগতীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের আয়তন ও আয়তন ও আমরা এদিকে নিয়ে আসি, আয়তন ও ওখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম, আয়তন ও চাপে পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। খেয়াল করে দেখো আমরা অনেকগুলো সংজ্ঞা আমরা শিখে ফেলবো, শিখে ফেললাম যে তাপগতিক প্রক্রিয়ায় কোন সিস্টেমের আয়তন ও চাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে বলা হয়
সমষ্ণ প্রক্রিয়া। আমরা সমষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞাটা জেনে ফেললাম, এবং সমষ্ণ প্রক্রিয়াটার নাম বলছি আমরা এখানে বয়লের সূত্র। বয়লের সূত্র কি বলছে? এটাকে তোমরা একটু মাথায় রাখো, এই ক্যালকুলাসে এটা করলে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? টি ইজ ইকুয়াল টু ধ্রুবক, কারণ এটা এটা টি হয়ে আর জিরোকে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট। এটা বোঝালো, অর্থাৎ চেঞ্জ অফ টেম্পারেচার ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ টেম্পারেচার কনস্ট্যান্ট। এটাও আমরা তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কি ঘটলো? উষ্ণতার কোনো পরিবর্তন নাই, যেহেতু যেহেতু উষ্ণতার পরিবর্তন নাই, হয় না, সেহেতু আভ্যন্তরীণ শক্তির ও পরিবর্তন হয় না, শক্তিও পরিবর্তিত হয় না, ও পরিবর্তন হয় না। তার মানে কি হচ্ছে? যেহেতু dT is equal to 0 equal to dU is equal to কি? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন না হলে কোন জিনিসের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। আমরা যখন কোন বস্তুতে তাপ প্রয়োগ করি তখন সেটাতে কম্পন শুরু হয়, এই কম্পনটাকে আমরা বলতে পারি তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় dT is equal to 0 is equal to dU, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হয় না, অর্থাৎ কি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হয় না। তার মানে কি? আভ্যন্তরীণ শক্তির পরিমাণ শূন্য। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি জিরো প্লাস ডিডব্লিউ, জিরো প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু ডিডব্লিউ। আমরা খেয়াল করি তাহলে কি দাঁড়াবে এখানে? যে পরিমাণ তাপ আমি দিলাম কোন সিস্টেমে, তার সম্পূর্ণটাই এখানে কাজে ব্যবহৃত হয়ে গেল। এটাই হলো সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের পরিমাণ, বা আমরা সমষ্ণ প্রক্রিয়ার এই সমীকরণ পদ্ধতিতে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এই রূপটি আমরা দান করলাম। এখন এটার গ্রাফটা কেমন হবে আমরা একটু এঁকে নেই। এদিকে যদি প্রেশার নেই, এদিকে যদি ভলিউম নেই, তাহলে এই গ্রাফটি হবে এরকম দেখা। অর্থাৎ এটি সেই বয়লের সূত্র, অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমে, আয়তন বাড়ছে চাপ কমছে, এটি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ আমরা এখানে তোমাদেরকে দেখালাম। এইবার আমি চলে যাব রুদ্ধতাপী প্রক্রিয়া। এখানে আরেকটা জিনিস আমরা চলে যাচ্ছি, ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি যদি এক কথায় তোমাকে বলি, যেই প্রক্রিয়ায় কোন সিস্টেমের চাপ এবং আয়তনের পরিবর্তন হবে কিন্তু মোট তাপের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমার এই রুমে আমি এসি চালাচ্ছি, এটা বদ্ধ বা আবদ্ধ বা অবরুদ্ধ একটি রুম, এখানে বাইরে থেকে কোনো তাপ আসছে না বা এখান থেকে কোনো তাপ বাইরে যাচ্ছে না। তার মানে হচ্ছে কি, এই রুমের তাপের পরিমাণ সবসময় ধ্রুবক থাকে, অর্থাৎ তাপের পরিবর্তনটা শূন্য থাকে। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য, তাপের
যেই প্রক্রিয়ায় বাহির থেকে তাপ ভিতরে আসবে না, ভিতর থেকে তাপ বাইরে যাবে না, সেই প্রক্রিয়াটাকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তোমরা শুনেছো না মাঝে মাঝে বলা হয় যে রুদ্ধ দ্বার বৈঠক, তার মানে যে দরজা বন্ধ করে বৈঠক করা হয়, বাহির থেকে ভিতরে কেউ যেতে পারে না, সেটাকে বলা হয় রুদ্ধ দ্বার বৈঠক। আমরা সেটি সেটিকে আমরা ব্যাখ্যা করলাম এখানে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। তাহলে আমরা কি বলবো, যে তাপীয় প্রক্রিয়া কোন সিস্টেমের আয়তন এবং চাপের পরিবর্তন হয় কিন্তু তাপের পরিবর্তন হয় না। এই যে এখানে আমরা লিখে ফেললাম কার, একই জিনিস দিয়ে আমি চারটা সংজ্ঞা শেষ করলাম, চাপে কিন্তু তাপের পরিবর্তন হয় না, তাকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় চলে গেলাম, তা রুদ্ধ তাপীয় প্রক্রিয়াটা আমরা এখানে খেয়াল করি dQ is equal to zero। তার মানে আমরা এখানে খেয়াল করলাম যে এইটা তাহলে যদি শূন্য হয়ে থাকে তাহলে এইটা কি হবে, তার যদি প্রথম সূত্রটা হবে কি, যে তাপগতি প্রক্রিয়া কোন সিস্টেমের আয়তন এবং চাপের পরিবর্তন হয় কিন্তু তাপের পরিবর্তন হয় না বা মোট তাপের পরিবর্তন হয় না, তাকে বলা হয় রুদ্ধ তাপীয় বা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। আর সমস্ত প্রক্রিয়াটাকে ইংরেজিতে বলা আইসোথার্মাল প্রসেস। তাহলে dQ is equal to zero অর্থাৎ চেঞ্জ অফ হিট অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য মানে মোট তাপ ধ্রুবক বা স্থির। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি দাঁড়ালো zero is equal to dU, তাহলে এখানে dW is equal to minus dU। এইটা এখন প্রত্যেকটা পরিবর্তনে দুই রকম, সমষ্ণ পরিবর্তনটা দুই রকম, সমষ্ণ প্রসারণ সমষ্ণ সংকোচন। আর এটা হলো কি, রুদ্ধ তাপীয় পরিবর্তন দুই রকম, রুদ্ধ তাপীয় প্রসারণ রুদ্ধ তাপীয় সংকোচন। এখন একটু খেয়াল করে আমরা তাহলে এটা দ্বারা কি বোঝালো, তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় রুদ্ধ তাপীয় প্রসারণে কোন বস্তু শীতল হয়, সিস্টেম শীতল হয়, খেয়াল করো ও রুদ্ধ তাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, আর রুদ্ধ তাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। রুদ্ধ তাপীয় সিস্টেমে সংকোচনে সিস্টেম কি হবে, গরম হয়, ও রুদ্ধ তাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। আমরা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া আমরা এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার সমীকরণটা ঠিক একই রকম সমীকরণ, তবে সমষ্ণ প্রক্রিয়া আমরা যদি এটাকে আরেকটু এভাবে লিখি, এইটা হলো আমি আরেকটু সমষ্ণ রেখ, রুদ্ধ তাপীয়। তোমরা একটু খেয়াল করো এখানে কোন ঢালটি বেশি খাড়া, আমি স্পষ্টতা কি স্পষ্ট দেখা যাচ্ছে যে সমষ্ণ রেখার ঢাল অধিকতর খাড়া। আমি আর কি প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দিলাম এখানে এই গ্রাফ থেকে, অর্থাৎ সমষ্ণ রেখার যে ঢাল তার কম খাড়া ও রুদ্ধ তাপীয় রেখার চেয়ে, অর্থাৎ রুদ্ধ তাপীয় রেখার ঢালটা সমষ্ণ রেখার চেয়ে বেশি খাড়া। আমরা এই রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার আরো কয়টা সমীকরণ আমরা তোমাদেরকে দিই, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার সমীকরণটা PV^γ is equal to ধ্রুবক, TV গামা মাইনাস 1 is equal to
ধ্রুবক। তারপরে টিপি ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই তিনটি সূত্র তোমরা রৈদ্যুতাবী প্রক্রিয়া, এটি রৈদ্যুতাবী প্রক্রিয়া সমীকরণ। আর সমষ্ণ প্রক্রিয়া সমীকরণ এত, আর এটি হলো সমষ্ণ পরিবর্তনের, আর রৈদ্যুতাবী হলো আমরা চলে যাচ্ছি। তারপরে আমি চলে যাবো আজকে আপেক্ষিক তাপ কাকে বলা হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ, প্রতিটি বস্তুর আপেক্ষিক তাপ জানা আছে, জানতে হবে, এবং খুবই জরুরি বিষয়টা। আপেক্ষিক তাপের সংজ্ঞা হলো, তোমরা সংজ্ঞাগুলোকে শুধু বাংলা কথায় মুখস্থ করবে না, ওই সংজ্ঞার যে গাণিতিক রূপ আছে সেই গাণিতিক রূপটা তোমরা প্রথমত আগে চিন্তা করবে। তোমার মানসপটে, তোমার চিন্তায় প্রথমত ওই সংজ্ঞাটাকে তোমরা আগে এভাবে চিন্তা করবে। আপেক্ষিক তাপ অর্থাৎ আমি যদি এই স্পেসি ফিট হিট, অর্থাৎ আপেক্ষিক তাপ কাকে বলা হয়। আমরা এখান থেকে জানি Q is equal to ms del T, অর্থাৎ মোট তাপ হলো ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তন। যদি আমি এখান থেকে নিই, therefore s is equal to Q divided by m del T। আমি এই সংজ্ঞাটাকে বাংলায় না দিয়ে আমি তোমাকে এখান থেকে তোমাদেরকে এটা আমরা এইভাবে যদি বলি তাহলে তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে। আমি আগে বলেছি কোন সংজ্ঞা গাণিতিক যে রূপটা থাকে তার নিচের গুলোকে আমরা একক একক বলবো। কি বলবো? একক বলবো। তাহলে আমরা কি বলি? একক ভরের সময় লেখো, আপনি ঠিক তাকে সংজ্ঞাটা লেখো, আপনি ঠিক তা নিচের গুলোকে আমরা একক বলবো। একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে আপেক্ষিক তাপ বলে। একক ভরে কোন বস্তু তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। আমরা পরিবর্তন লিখতে পারি, বৃদ্ধি না লিখে তা হতে পারে। আমরা একক ভরে করছি, এই জন্য আমি বলেছিলাম সংজ্ঞাটাকে তোমরা এই বাংলা কথাটা আগে মুখস্থ না করে তোমাকে এই গাণিতিকটা তুমি আগে চিন্তা করবে, তাহলে তুমি সংজ্ঞাটা দিতে পারবে। একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটের স্পেসিফিক এর গ্যাস এখানে দেওয়া আছে। এই তার এককটা কি হবে? কাজের একক জুল। ভরের একক কেজি, এসআই পদে। তোমরা খেয়াল করবে তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস কেলভিন সব একই রকম হয়, কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান খেয়াল করে কিন্তু অনেকেই ভুল করে ফেলে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস 1 কে। সো কিন্তু তাপমাত্রার পরিবর্তন যখন হবে তখন সেলসিয়াসে যা হবে কেলভিনও তা হবে, অর্থাৎ চেঞ্জ অফ টেম্পারেচার এটা সেলসিয়াস কেলভিন দুটাই একই রকম হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কেলভিন। এটার পানির যদি আমি আপেক্ষিক তাপ নেই তাহলে কত হবে? 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা কার আপেক্ষিক তাপ?
পানির আপেক্ষিকতা। এখন প্রশ্ন হলো আমি যদি এটাকে কিসে নিতে চাই, এটা এসআই পদ্ধতিতে আছে অর্থাৎ এমকেএস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? এমকেএস পদ্ধতিতে। আমি যদি এটাকে সিজিএস পদ্ধতিতে পাই তাহলে কি করতে হবে আমাকে? তোমরা জানো 4.2 জুল ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল কত হবে? 1/4.2 ক্যালোরি। ওকে, আমি পেয়ে গেলাম এটা। তাহলে আমি জুলকে কিছু নেব, ক্যালোরিতে নেব, কারণ তাপের সিজিএস এর হলো ক্যালোরি। তাহলে এখানে কত হবে? 1 জুল সমান কত ক্যালোরি? এটা সম্ভবত 0.24 হবে। তাহলে এখানে যদি আমি 0.24 নেই, কেজি হবে এত গ্রাম কেলভিন। ঠিক আছে, কেলভিন করতে আমি সিজি ডিগ্রি সেন্টিগ্রেড নেব। তাহলে ইনটু কত? 42। অর্থাৎ আমি এটাকে এখানে লিখি, আমি এখানে লিখি 42। তো আমার আছেই জুলের মান হচ্ছে কত? 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। এখন পার কেজি মানে হচ্ছে এইটা, আর ইকুয়াল ডিগ্রি সেলসিয়াস। এইটাকে করলে পরে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটি হলো সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে পানির আপেক্ষিকতা। আজকে পর আমরা এখন এখান পর্যন্ত আমরা শেষ করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, না হলে বারবার এই ভিডিওটি তোমরা দেখবে। আমাদের অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অনলাইন ক্লাসগুলো এই রমজানের মধ্যে তোমাদের স্বার্থে আমরা চালিয়ে যাচ্ছি, তোমাদের স্বার্থে, তোমাদের পড়াশোনার স্বার্থে, তোমাদের জন্য। এবং সে তোমরা অবশ্যই সেই লিঙ্কটা অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হাতে সময় খুব কম, যে সময়টি চলে যাচ্ছে সেটা তোমার জীবন থেকে কখনো ফিরে আসবে না। সো তোমরা পড়াশোনা নিজেই করতে হবে, আপাতত আমাদের এই সহযোগিতা তোমরা নিবে। আর কোনো প্রয়োজনে অবশ্যই তোমরা আমাদেরকে ফোন করবে, আমাদেরকে স্মরণ করবে। নিশ্চয়ই আমরা চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা পরবর্তী ক্লাসে আমরা তাপগতি বিদ্যার যে তৃতীয় অংশ আমরা আলোচনা করব, সেটি হলো তাপ ইঞ্জিন, কার্ন ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এন্ট্রোপি, তাপগতির দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। Okay.